জায়গাতে কিংবা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অবদান করে মুখ্যমন্ত্রী এই থাকবে আমরা রাষ্ট্রপতি আমরা জাতীয়তা পার্টি আমরা ভারত মোদি মুর্মুর রাজ্যে গ্রুপ নিয়ে অখিল তিনি বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা শনিবার পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া কেশাপাট বিজেপি এসসি এসটি মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই বিক্ষোভ মিছিলে শামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরাও কারামন্ত্রী অখিল গিরির কঠোর শাস্তির দাবি তুলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন তারা রাষ্ট্রপতিকে নিয়ে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তীর টাঙ্গি নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও মন্ত্রী অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করা হয় এদিন উপস্থিত ছিলেন এসসি এসটি মোর্চার কেশাপাট মণ্ডল সভাপতি গাজু মুর্মু জেলা এসসি এসটি মোর্চার সাধারণ সম্পাদক গণেশ মান্ডি কেশাপাট বিজেপি মণ্ডল সম্পাদক সৌমিত্র সেতুয়া জেলা এসসি এসটি মোর্চার সহ সভাপতি মিতা সোরেন সহ বিশিষ্ট জনেরা আপনারা জানেন ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নয় ভারতবর্ষের সর্বগরিমার জায়গাতে আজকে পৌঁছে গিয়েছে ভারতবাসীর সার্বিক প্রচেষ্টাতে এবং নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় এই সেই ভারতবর্ষের এই প্রথম জনজাতি সম্প্রদায়ের সম্মানীয় দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে অখিলগিরি হাফ কারামন্ত্রী তার যে কুরুচি মন্তব্য সেই মন্তব্যতে ভারতীয় জনতা পার্টি নয় আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আজকে বিস্ময় যে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি কোন পশ্চিমবঙ্গের এই মমতা ব্যানার্জির একটা হাফ মন্ত্রী কারা মন্ত্রী কার এরকম কথাবার্তা আমরা অবাক হই আমরা আবার অবাক হতেও আমরা আমাদের বিস্ময় লাগে কারণ এই মুখ্যমন্ত্রীর তো এরা তৈরি এরা শিষ্য এরা ভাই বোন এরাই তো এরকম ধরনের মন্তব্য করতে সক্ষম কারণ আপনারা জানেন এগারো সাল থেকে মুখ্যমন্ত্রীর ভূমিকা এগারো সাল থেকে মুখ্যমন্ত্রীর যে ক্যাবিনেট মন্ত্রীগুলো আছে ক্যাবিনেটে যে সমস্ত মন্ত্রী আছে বিধানসভার যে সমস্ত মন্ত্রীগুলো আছে তাদের যোগ্যতা তাদের দক্ষতা তাদের মতামত তাদের চিন্তাধারা তাদের যে কথাবার্তা সেটা পশ্চিমবঙ্গ নয় গোটা বিশ্ব জেনে গেছে যে এই তৃণমূল সরকার কীরকম সরকার এই তৃণমূল সরকার মানুষের কাছে কী বলতে চায় মানুষের কাছ থেকে কী নিতে চায় তাই আমরা লজ্জাবোধ করছি এই রকম একটা রাষ্ট্রপতি আজকে দ্রৌপদী মুর্মুকে যে কটুক্তি ভাষা করছে আমাদের মুখে আনতে দ্বিধাবোধ করছি তাই তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই এটা ভারতবর্ষ এটা ভারতীয় জনতা পার্টি এটা ভারতবর্ষের মানুষ আজকে এটা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের যে গরিমা ছিল পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা আজকে সম্পূর্ণরূপে বিলোপ করে দিয়েছে এই অপদার্থ একটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আজকে এই প্রতিবাদ আন্দোলন করলাম এবং পথ অবরোধ করলাম আমরা এটা মাপ চেয়ে নিচ্ছি জনগণের কাছে কারণ এই পথ অবরোধের মাধ্যমে হয়তো কিছুটা অসুবিধা হয় কিন্তু এই অবরোধ না হলেও মানুষকে আমরা সচেতন করতে চাই এই অবরোধের মাধ্যম দিয়ে দ্রৌপদী মুর্মুকে যে অপমান করেছে অখিলগিরি হাফ মন্ত্রী
তার কুশপুতুল আমরা দাহ করলাম এবং আগুন জ্বলিয়ে আমরা বার্তা দিলাম ভারতের জনতা পার্টি ভারতবর্ষের জনতা পার্টি অন্যতম শ্রেষ্ঠতম নেতৃত্বের জনতা পার্টি আমরা সব সময় মানুষের জন্য আছি আর এই রকম দুরাচারী স্বৈরাচারী এবং কটুক্তিকারী যে সরকারের মন্ত্রীগুলো আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা সব সময় জারি থাকবে আমরা আজকে এসটি মোর্চার নেতৃত্বে সম্মানীয় আমাদের মণ্ডল নেতৃত্ব গাজু মুর্মু এসটি মোর্চার সভাপতি কেশবাট মণ্ডলের সম্মানীয় জেলার জিএস আমাদের গণেশ দা আছেন তাদের নেতৃত্বে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলটা আমরা তীর ধনুক নিয়ে করেছি কারণ এসটি অর্থাৎ জনজাতি সম্প্রদায়ের একজন সম্মানীয় মহিলা দ্রৌপদী মুর্মু যার ইতিহাস যার ব্যাকগ্রাউন্ড গোটা বিশ্বকে একটা টনক নড়িয়ে দিয়েছে ভারতবর্ষ শুধু নয় আজকে আমাদের ভারতবর্ষের গর্বের বিষয় আমরা একটা এসটি জনজাতির মহিলাকে আমরা রাষ্ট্রপতি হিসাবে পেয়েছি আমরা পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে পড়া এসটি সম্প্রদায় শুধু নয় যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য তাদের লড়াইটা থাকবে তাই আমরা আজকে এসটি মোর্চার তরফ থেকে তাদের যে হাতিয়ার তাদের যে স্বাধিকার আছে হাতিয়ার ধরার জন্য সেই হাতিয়ারকে নিয়ে আমরা আজকের এই রাস্তাতে আমরা মিছিল করলাম মানে আমাদের যে এসটি মোর্চা থেকে আমাদের রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু ওনাকে মুখ্যমন্ত্রী অথবা আমাদের টিএমসির তরফ থেকে নেতা মন্ত্রীরা মানে ঠিক তাদের মন থেকে মেনে নিতে পারতিছে না যে পেছনে পিছিয়ে পড়া মানুষ আজ এগিয়ে এসে মন্ত্রী পদে এসেছে এটা তাদের পছন্দ হচ্ছে না সেই জন্য আমাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে অপমানিত করা হচ্ছে আমরা এই অপমান না সহ্য করতে পেরে প্রত্যেক জায়গায় প্রত্যেক পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানে বিজেপি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা বিক্ষোভ মিছিল করছি তবে শুধু মেদিনীপুর নয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কটুক্তির বিরুদ্ধে তোলপাড় রাজ্য জায়গায় জায়গায় বিক্ষোভের পাশাপাশি থানাতেও ডেপুটেশন এমনকি মন্ত্রী অখিল গিরির অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল আসানসোলও এদিন বিজেপির পক্ষ থেকে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুলটি থানায় ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো আপনারা জানেন আমাদের সারা পশ্চিমবাংলায় আজকে সমস্ত থানাতে কলকাতা থেকে প্রচুর গ্রামে গঞ্জে প্রচুর সমস্ত থানাতে আমরা আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি কে হারে আমাদের অখিল গিরি আমাদের রাজ্যের মন্ত্রী কারামন্ত্রী তিনি কীভাবে আমাদেরকে সাদা এবং কালো হয়ে বিজ্জতি করেছেন তার জন্য আমরা সারা পশ্চিমবাংলায় আজকে আমরা প্রোটেস্ট করছি আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমি ওনাকে বলি ওনার যা শিক্ষা পশ্চিমবাংলার মন্ত্রীদের পশ্চিমবাংলার যারা দায়িত্ববান মন্ত্রীতে আছেন তারাও এই কথাই বলেন সুতরাং ওনার কাছে আমার কিছু নয় ওরা তৃণমূল এটা প্রযোজ্য হয়ে গেছে চারিদিকে বলার জন্য যার জন্য আমরা এটাকে সারা পশ্চিমবাংলায় আজকে ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির আমরা লোকসভা প্রবাস যোজনার তরফ থেকে কুলটি থানাতে সন্ধ্যাবেলা এসে আমরা ডেমোনস্ট্রেশন দিলাম কুলটি থানা বড় আছে আমরা থানা ডেমোনস্ট্রেশন দিয়েছি আজকে ভারত মাতা কি চায় হ্যাঁ আপনার নাম আমার নাম সুব্রত মিশ্র আসানসোল ও পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10 মাতরম বন্দে